আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস্কেভ। বিয়ে বাড়িতে যে একটা স্পেশাল ফিরনি তৈরি করা হয়, আজ আমি আপনাদেরকে সেই ফিরনিটাই তৈরি করে দেখাবো। আর এটাকে আমি সার্ভ করব বিয়ে বাড়ির মতোই, একদম ছোট ছোট মাটির যে পাত্রে সার্ভ করা হয় আমি আজ সেভাবেই আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এই ফিরনিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আর এই ছোট ছোট মাটির পাত্রে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন চলে যাই রান্নায়। এখানে আমি নিয়েছি 1.25 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, এটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি এটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি আমি পেস্ট তৈরি করিনি, শুধু চালটাকে একটু আধো ভাঙা করে নিয়েছি। আর এখন আমি এটাকে একটু পানি দিয়ে আবার ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে আমি চুলায় একটি পাত্রে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন আমি একটু খুব ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ। তার আগে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো নিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম তিনটা একসাথে গুঁড়ো করে আমি ফ্রিজে রেখে দিই, আমার প্রয়োজন মতো আমি সেখান থেকে ব্যবহার করি। তো সেখান থেকেই আমি 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো নিয়েছি। আর তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো কুসুম গরম দুধ দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ মাওয়া, এখানেও আমি 3-4 টেবিল চামচের মতো একটু কুসুম গরম দুধ দিয়ে মাওয়াটাকে ভিজিয়ে নিচ্ছি। মাওয়াটাকে এখানে গুলিয়ে নেওয়ার কারণে এটা আর পরবর্তীতে কোনো লাম্পস তৈরি করবে না, এটা এখানে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1 চিমটি পরিমাণ জাফরান, এখানেও আমি 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। এটাকেও এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি যে চালটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চালটা নিচে যেয়ে কোনো লাম্পস তৈরি করে না দেয়। তো একটু ঘন ঘন নেড়ে চেড়ে আমি দুধের সাথে চালটাকে মিশিয়ে ফেললাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনি 2টি, আর দিয়ে দিচ্ছি 3টি আস্ত এলাচি। তো কিছুক্ষণ পর দুধটাতে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পুরো রান্না চলাকালীন সময়ে এটা আমার ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে চালটা নিচে লেগে যেতে পারে। এই তো চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ফিনিটাও ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। সব কিছুকে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা থেকে পানি ছাড়তে শুরু করেছে, যার কারণে ফিনিটা আবার একটু পাতলা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি মাওয়ার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। মাওয়া দেওয়ার কারণে কিন্তু ফিরনির স্বাদ এবং ঘ্রাণ দুটোই চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো স্বাদ নিয়ে আসে ফিরনির মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা, জাফরানের ঘ্রাণটাও ফিরনির মধ্যে খুবই ভালো লাগে। এই তো এখন আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এর নিচ থেকে লেগে না যায়। আর চুলাটাও একটু কমিয়ে রেখেছি। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণে বিয়ে বাড়ির ফিনির মধ্যে যে একটা সুন্দর কালার আসে, ক্রিমি টাইপের কালার, সেই টাইপের কালার হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। এই তো একদম সুন্দর একটা কালার চলে এসেছে, এটাকে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘন ঘন। আর ফিনিটাও একদম রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আর
চালটাও কেমন সিদ্ধ হয়েছে ঠিক মতো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে বিয়ে বাড়ির ফিরনি। বাসায় বসে আসলে বিয়ে বাড়ির ফিরনি উপভোগ করার মজাই আলাদা। আপনাদেরকে এখন আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন কনসিস্টেন্সিতে আছে। আমি এই ঘনত্বটাই চাই, এর চেয়ে বেশি আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই গরম অবস্থাতে আমি এটাকে মাটির এক পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আমি আর এটাকে এভাবে ঢালতে পারবো না, তখন এটা জমে যাবে একদম। আর এভাবেই আমি সবগুলো পাত্রে ফিনিটাকে ঢেলে নিয়েছি। দেখুন, ছোট পাত্র হওয়াতে দেখতেও কতটা ভালো লাগছে, একদম বিয়েবাড়ি মনে হচ্ছে, তাই না? এই তো এখন আমি এগুলোর মধ্যে কিছু পেস্তা, কিশমিশ আর জাফরান দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখলেই খেতে মনে চাইছে। আশা করি আপনাদেরও সবার রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটির জন্য একটি লাইক দিন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তো আমরা এখন বাসাতেই এভাবে তৈরি করে নিতে পারবো বিয়েবাড়ির মতো স্বাদের ফিরনি। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমার রেসিপিটি, তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ফিরনিটা কেমন হয়েছে। এই তো দেখুন, ঠান্ডা হওয়ার পরে আমার ফিরনিটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আরও বেশি মজার হয় যদি আপনারা এটাকে ফ্রিজে 2 ঘন্টা রেখে একটু ঠান্ডা করে নেন, তাহলে বুঝবেন ফিরনিটা কতটা মজার হয়েছে। তো আজ এই পর্যন্তই, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।